الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم ببركات ونعمة بعظمة بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আপনাদেরকে কেউ কসম দিয়েছে যে জোরে বলিও না মহব্বতের সাথে বলো আল্লাহুম্মা সাল্লি আলা করম সে এ নিয়াজ কোন সে শে মুঝে মিলি নেহি ঝোলি হি মেরি তঙ্গ হ্যায় তেরে ইহাঁ কুছ কমি নেহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم প্রশংসা মহান আল্লাহ পাকে যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত কালামুল্লার ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন سید المرسلین خاتم النبیین بے قصوں کے قص بے بسوں کے بس بے سہاروں کے سہارا جس کو کر دی اللہ نے کوثر بھی عطا آتائے غیب دان نبی دو جہان جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم رو پرے ستو سہسر و سلام درود برسیتو حکلن اللہم آمین আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তমাম আশিকিন যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি ও সহসভাপতি আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওলামাই দিন সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ দূরভর্ষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত নাতি পাক শুনছিলেন নাতিয়া পাক সুন্না ভি ইবাদত নাতিয়া কালাম লিখনা ভি ইবাদত নাত কি মহফিল মে ব্যাঠনা ভি ইবাদত তো হম সব হযরাত নাতিয়া পাক নাতিয়া কালাম লিখতে ভি রহেঙ্গে হম সব হযরাত নাত শরীফ জব সুনতে রহেঙ্গে তো উস ওয়াক্ত সুবহানাল্লাহ কি নূর পড়তে রহেঙ্গে আর সুবহানাল্লাহ কি নূরানি কলমো সে
अपने शीशे दिल को चमकाते रहेंगे इंशाअल्लाह। सुभानअल्लाह बिहम्दिही अल्लाहु अनी प्रशंसा अल्लाह जिनी अपना के आमाके तार जिकिर करार तौफिक दान करेछेन एवं करबेन बोलुन आलहमदुलिल्लाह। पढ़ी महामूल्यवान पवित्र कलाम मस्जिद थेके आयाते पाक सुभानअल्लाह बिहम्दिही बछरेर पर बछर आपनादेर एई एलाकाय आल्लाह पाक आमाके निये आसते आछेन। कमबेश अनेक महफिले बोलेछि যে কোরআন এমন একটা ইবাদত এমন একটা কিতাব যা সারা বিশ্বের ভিতরে বিরল জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত কিতাব আছে একমুখী, ভূগোলে যদি আপনি ইতিহাস খোঁজেন তো পাবেন না, ম্যাথামেটিক্সে যদি হিস্ট্রি খোঁজেন তো পাবেন না, সবাই একমুখী। কিন্তু কোরআন এমন একটা কিতাব হিস্ট্রি এর ভেতরে, কেমিস্ট্রি এর ভেতরে, ম্যাথ এর ভেতরে, ফিজিক্স এর ভেতরে, তমাম কিতাবের মজমুয়া হলো কোরআন মাজিদ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমি পড়েছি ওই মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন আন আল্লাহ কা যিকরক, এ মেরে প্যারে মাহবুব হামনে আপকে যিকির কো আপকে লিয়ে বুলন্দ কর দিয়া। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে 80টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। সবচেয়ে দুঃখের ব্যাপার মনে হচ্ছে এই গ্রামে পাকা দাড়ি নাই, সব জওয়ান, একবার সব খরচা, বড়রা যে কোথায় হারিয়ে গেছে আল্লাহ বেহতার জানেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু এই মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসে থাকে তো 1000 নফল নামাজের চাইতেও বেশি সব তার আমল নামাই লিখে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনি এই মাহফিল এমন একটা মাহফিল সুবহানাল্লাহ। আল্লাহ গনি আমার খুব মনে পড়ছে বাহাদুরপুরের সরজমিনে বলেছিলাম যে আপনার আমার যত মিষ্টির দোকানে আপনি আমি বাতাসা কিনতে যাই, কোনদিন দোকানে বাতাসা বসে খাইনি। আপনারা খেয়েছেন? কেউ খাইনি, নজির নাই। এবার কেউ যদি আমার বলার পরে জিদ করে খাই না খাবো, আর যদি আপনার গ্রামের কেহ দেখে নেয় তো বলবে ইয়ার মতন কঞ্জুস আর কেহ নাই। আরে বাতাসা খাচ্ছে, ওখানে চমচম খেলেও কেউ কিছু বলতো না, ওখানে যদি লাড্ডু খেত তাও কিছু বলতো না, কিন্তু বাতাসা খাওয়াতে তার ইজ্জত একেবারে সুবহানাল্লাহ জমিন মুখী নামতে শুরু করে দেয়। আমি বললাম ওরে বাতাসা কি খবর তোর, তোর সান এত দুর্বল, তো তোর কোনো সম্মান নাই, তোকে যদি বাতাসা মাওলানাতে কিনে নিয়ে যান তো দোকানে বসে খান না, টেবিলের ওপরে প্লেটের ওপরে খান না, বাড়ি নিয়ে যেয়ে খান না, হয় রাস্তায় চুষতে চুষতে বাড়ি নিয়ে চলে যান, কিন্তু কখনো দোকানে বসে কাউকে খেতে দেখিনি। বাতাসা বলতে আছে হিংসার নজরে দেখিও না, হাসাদের নজরে দেখিও না, যদি আমার শান বুঝতে হয়, আমার মর্তাবা বুঝতে হয় তো মিলাদুন নবীতে গিয়ে দেখো না, মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়, মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি বলতে এটা চাই যে মিলাদুন নবীতে যদি বাতাসা এসে ইজ্জতওয়ালা হয়ে যায়, তাশরাফুল মখলুকাত প্যারা মুস্তাফার গোলাম যদি মিলাদুন নবীতে আসে তো তার ইজ্জত বাড়বে না কমবে? ইনশাআল্লাহ বাড়বে। সুবহানাল্লাহ বিহামদিহি। আকা হওয়াতে ও মজা নাই, গোলামিতে যে মজা আছে সুবহানাল্লাহ। মিটাতে আপনি হস্তি কো গর কুছ মর্তাবা চাহে, মিটাতে আপনি হস্তি কো গর কুছ মর্তাবা চাহে, কে দানা খাক মে মিল কর গুলে গুলজার হোতা হ্যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গনি এই জন্যই তো দেখতে পাই আজ আপনি আমি সত্যি সত্যি দুঃখের বিষয়, আপনি আমি নিজেকে চিনতে পারলাম না কে আপনি আমি কোন নবীর গোলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি ওই নবীর গোলাম যে নবী পাক সাহিবে লওলাকে, সুবহানাল্লাহ বিহামদিহি, যে চেহারা দেখেছে ও ফরিশতা হয়ে গিয়েছে, ওই নবীর আপনি আমি গোলাম
যে নবী বই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে কেউ জুলফ দেখেছে তো ফরিফতা হয়ে গিয়েছে দন্দানে মুবারক দেখেছে তো ফরিফতা হয়ে গিয়েছে আখলাক দেখেছে ফরিফতা হয়ে গিয়েছে কিরদার দেখেছে ফরিফতা হয়ে গিয়েছে রফতার দেখেছে ফরিফতা হয়ে গিয়েছে গুপ্তার দেখেছে ফরিফতা হয়ে গিয়েছে যে কাছে এসেছে আবু বকর হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি ওয়া নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম সুবহানাল্লাহ বিহামদিহি যার যার নিকটে আসলে বেজান সুবহানাল্লাহ বিহামদিহি যার প্রেমে বিলক বিলক করে কাঁদতে থাকে ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ বিহামদিহি বন্ধ মুঠির ভিতরে নবী আমার ইশারা করে দেন তো সুবহানাল্লাহ বিহামদিহি আবু জাহেলের বন্ধ মুঠির ভিতরে কাকর সুবহানাল্লাহ তুমি তো এক ও একক সুবহানাল্লাহ তুমি বলতে আছো হামনে রব্বুল আলামিন তুমি তো সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া দ্বিতীয় তুমি বলতে আছো হামনে হামনে বুলন্দ কর দিয়া আল সুবহানাল্লাহ আপনি আমি দেখতে পাই দুনিয়ার বুকে কোন কাজ যদি জিজ্ঞাসা করে এই কাজটা কে করলো তখন আপনি আমি বলেন আমি করেছি আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ মেরে প্যারে মাহবুব কো ইতনে শানদার বানানে ওয়ালা আর কোই নাহি হ্যায় রব নে কাহা কে হামনে বানায়া হ্যায় সুবহানাল্লাহ বিহামদিহি ও নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম সুবহানাল্লাহ বিহামদিহি ওই নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের কাছে আবু বকর সিদ্দিক দেখেছেন কাছ থেকে দেখেছেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছেন নবী পাক সাহিবে লাউলাককে কাছ থেকে উমর দেখেছেন ফারুকে আজম বানিয়ে দিয়েছেন নবী পাককে কাছ থেকে হযরতে উসমান দেখেছেন গানি জুন্নুর আচ্ছা বলুন না আপনি আমি আজকে বসে রয়েছি নবী আমার মদিনা থেকে দেখছেন না দেখেন না অবশ্যই দেখছেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশে যদি গন্ডগোল করে তো কে করাছে শয়তানে ওর কাজ তো ওইটাই বাংলাদেশে যদি গন্ডগোল লাগে কে করাছে শয়তান আর যদি আমেরিকাতে গন্ডগোল লাগায় যদি কানাডাতে গন্ডগোল লাগায় দুনিয়ার সারা জাহানে যেখানে গন্ডগোল যেখানে বদমাশি যেখানে যেখানেই গন্ডগোল শয়তান যদি সব জায়গা যেতে পারে তো তমাম নবী নবীদের সরদার মদিনা থেকে এখান দেখতে পারেন না নবী পাক দেখতে পারেন না অবশ্যই আল্লাহ আপনার আমার নবীকে নিরালা করে দিয়েছেন কিন্তু আপনি এত এত সাধারণ হিসাবে দুনিয়ার কাছে পেশ হয়ে গিয়েছেন কে সুবহানাল্লাহ বিহামদিহি এত সাধারণ হিসাবে দুনিয়ার কাছে পেশ হয়েছেন কে নিজের জুতা নিজে সেলাই করেন সুবহানাল্লাহ বিহামদিহি কিন্তু কুরবান যান ওই নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি কোলাম যে নবী পাক সাহিবে লাউলাকের শান ও শওকতকে আল্লাহ পাক গোলাম করে দিয়ে মহব্বতের নজরে নবীকে যারা দেখেছেন তারা সাহাবি হয়ে গিয়েছেন যারা কাছ থেকে মহব্বতের নজরে নবীকে দেখেছেন সাহাবি হয়ে গিয়েছেন যারা দূর থেকে দেখেছেন আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন সঞ্জারি হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আর মহব্বত কেমন মহব্বত হলো কে নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল জোরে পড়তে হবে সুবহানাল্লাহ জোরে পড়তে হবে মুসলমান সুবহানাল্লাহ নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল আজকে কাউকে নামাজ পড়তে বলা হচ্ছে নামাজ পড়ে না বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজনকে নর্দমার পাশে থেকে কুড়িয়ে নিয়ে আসা হলো নর্দমার পাশ থেকে কুড়িয়ে নিয়ে আসা হলো বাদশাহ দেখলেন তার কপালে চকচক করতে আছে মনে হচ্ছে ইজ্জতের শোহরতের দাও
দৌলত সুবহানাল্লাহ উভারতে আছে। বাদশাহ হারুন আর রশিদ বললেন যাও গোসল করে আসো। গোসল করে আসার পরে শাহী পোশাক পরালেন, যেমনই রাজ দরবারে সেই লোকটা ঢুকলো, বলতে আছে বাদশাহ কাউকে শাস্তি দেবার দরকার নাই, সুবহানাল্লাহ তার কর্মই তাকে শাস্তি দিবে, কাউকে সুবহানাল্লাহই বিহামদি, বাদশাহ কাউকে সুবহানাল্লাহ পুরস্কার দেবার দরকার নাই, তার কর্মই তাকে পুরস্কার দেবে। বাদশাহকে কথাটা খুব ভালো লাগলো। বাদশাহ বললেন আসো আমার পাশে বসো, সিংহাসনের পাশে একটা জায়গায় বসিয়ে দিলেন। বাদশাহ আবার সুবহানাল্লাহ, আবার তারপরের দিন যখন লোকটি আসে বাদশাহকে বলতে আছে বাদশাহ কাউকে শাস্তি দেবার দরকার নাই, তার কর্ম তাকে শাস্তি দেবে, বাদশাহ কাউকে পুরস্কার দেবার দরকার নাই, তার কর্মই তাকে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গনি। এ আমার পেয়ারা, বাদশাহর এই কথা শুনে বললেন আরো নিকটে আসো, সিংহাসনের কাছে লাগিয়ে দিলেন তার চেয়ারকে। সুবহানাল্লাহ, যেমনই এমনটা হওয়া, বাদশাহর ওজির যিনি ছিলেন তার হাসাদ হলো। সুবহানাল্লাহ, আপনি বললেন যে ওই লোকটাকে বললেন কালকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে, কিন্তু একটা কথা গোপন করে গেল। বাদশাহ বললেন শোনো, কালকে বাদশাহর কানে কানে ওজির এসে বলল বাদশাহ আপনি কি জানেন যেই লোকটাকে আপনি আস্থা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন, যেই নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন, যাকে রাজ দরবারের আপনার সিংহাসনের পাশে জায়গা দিয়ে দিয়েছেন, ওই লোকটা লোকের কাছে কাছে কি বলে? বাদশাহ বলেন কি বলে? বলে বলতে আছে বাদশাহর মুখে দুর্গন্ধ হয়, যেমনই বলা বাদশাহ বললেন আচ্ছা ঠিক আছে কালকে ওকে দেখা যাবে। লোকটি আবার যখন রাজ দরবারে ঢুকলো একটাই কথা বলতে আছে বাদশাহ কাউকে শাস্তি দেবার দরকার নাই, তার কর্মই তাকে শাস্তি দেবে, বাদশাহ কাউকে পুরস্কার দেবার দরকার নাই, তার কর্মই তাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ, বাদশাহ বললেন ঠিক আছে তুমি পাশে বসো। বাদশাহ জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? তো লোকটা মুখটাকে ঢেকে নিয়ে বলতে আছে আমার নাম অমুক। সুবহানাল্লাহ, বাদশাহ বলেন মন্ত্রী তো তাহলে ঠিকই বলেছে, এ তো নাক ঢাকতে আছে। সুবহানাল্লাহ, বাদশাহ জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো তোমার বাড়িটা কোথায়? বলে বাদশাহ সেদিন যে আপনাকে বললাম নাক মুখটাকে ঢেকে নিয়েছে, আবার বলতে আছে আমার বাড়ি অমুক জায়গায়। বাদশাহ দেখলেন আমার নাক ঢাকতে আছে। মন্ত্রী তাহলে উজির তাহলে আমাকে ঠিকই বলেছিল। বাদশাহ যখনই চিঠি লিখতেন মুস্কুরিয়ে তখনই ইনাম দিতেন। বাদশাহ মুস্কুরিয়ে মুস্কুরিয়ে চিঠি লিখছেন, লিখার পরে ওই লোকটার হাতে দিলেন আর 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, বললেন যাও এইটা নিয়ে চলে যাও আর এই চিঠিটা কাজীকে দিয়ে দেবে, খবরদার কাজীকে অবশ্যই তুমি নিজে হাতে নিয়ে গিয়ে দেবে। যেমনই বাইরে চলে যাওয়া উজির দেখলো কে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, যদি এই লোকটা যদি চিঠিটা নিয়ে চলে যায় তাহলে সুবহানাল্লাহ বড় কিছু উপহার পেয়ে যাবে, না একে যেতে দেওয়া হবে না। আপনি চিঠিটা কেড়ে নিলেন, চিঠিটা কেড়ে নেওয়ার পরে সুবহানাল্লাহি বিহামদিহি চিঠিটা যেমনই কেড়ে নিলেন, কেড়ে নেওয়ার পরে ওকে বললেন যাও তুমি চলে যাও আমি চিঠি পৌঁছে দিব। চিঠি যেমনই কাজীর হাতে দেওয়া, কাজী দেখতে আছেন চিঠিতে লেখা আছে, বললেন জাল্লাদ তলোয়ার নিয়ে আসো। জাল্লাদ তলোয়ার নিয়ে আসতে আছে, মন্ত্রী জিজ্ঞাসা করলেন, ওজির জিজ্ঞাসা করলেন তলোয়ার কেন? বলে তলোয়ার এই জন্য আনতে বলেছি, চিঠিটা পড়ে দেখো। চিঠিটা লিখছেন তো লেখা আছে যে আমি বাদশাহ হারুন আর রশিদ, আমি বলতে আছি এই গুস্তাখকে পাওয়ার সঙ্গে সঙ্গেই এর গর্দনকে উড়িয়ে দেবে। উজির বলতে আছে ভাই বিশ্বাস করো আল্লাহর কসম, এটা আমি নিজে আবার 1000 টাকা ওকে বকশিস দিয়ে এই মৌত কিনে এনেছি, এটা আমার জন্য বাদশাহ লিখেন নাই। বলে যা হবে হবে, তোমাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। তারপরের দিন যখন আবার সুবহানাল্লাহ রাজ দরবারে ওই ছেলেটি আসে, আবার বলতে আছে বাদশাহ কাউকে শাস্তি দেবার দরকার নাই, তাকে তার কর্মই তাকে শাস্তি দেবে, বাদশাহ কাউকে পুরস্কৃত করার দরকার নাই, তার কর্মই তাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার পেয়ারা, যেমনই এই কথাটা বলে দেওয়া সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বাদশাহ বলতে আছেন তুমি আমার চিঠিটা পৌঁছাওনি কেন? বলে আপনার ওজি আমার হাত থেকে কেড়ে নিয়েছিলেন এবং 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। দেখুন বাদশাহ, আপনি যে দিয়েছিলেন স্বর্ণ মুদ্রা সেটাও রাখলাম, আর যেটা ওজির দিয়েছিল সেটাও রাখলাম। বাদশাহ বলতে আছেন তুমি আমার একটা কথার উত্তর দাও, তুমি কি বলেছিলে আমার মুখ থেকে দুর্গন্ধ হয়? বলে বাদশাহ আপনি নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন, আমার কি মাজাল আছে কি আমি বলতে পারি আপনার মুখে দুর্গন্ধ আছে? বাদশাহ না এটা কখনোই আমি বলিনি। বাদশাহ বলেন তাহলে তোমার যখন নাম জিজ্ঞাসা করলাম তুমি মুখ ঢাকছিলে কেন? বলে উজির
আমাকে ডেকে নিয়ে লহসন ও কাঁচা পেঁয়াজের খাবার খাইয়েছিল আমার মুখের গন্ধ যাতে আপনাকে কষ্ট না দেয় এই জন্য মুখ ঢাকতেছিলাম বাদশা বলতে আছেন তুমি ঠিক বলেছো তাহলে আর আমার উজিরের মাথা আর বেঁচে নাই তুমি ঠিক বলেছো কাউকে শাস্তি দেবার দরকার নাই তার কর্মই তাকে শাস্তি দেবে কাউকে পুরস্কৃত করার দরকার নাই তার কর্মই তাকে পুরস্কৃত করবে এ আমার প্যারা মুস্তাফা প্যারা মুস্তাফা প্যারা গোলামেরাম আমি আমার প্যারা নবীর প্যারা গোলামেরাম বলতে আমি এটা চাই যারা দামানে মুস্তাফাকে চেপে ধরে নিবে তাদেরকে পুরস্কৃত করার দরকার নাই দামানে মুস্তাফাকে চেপে ধরে নিবে কর্ম ভালো হবে তো ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে ইনাম পেয়ে যাবে এ আমার প্যারা এই জন্যই নবী পাক সাহিবে লাওলা পবিত্র জবানে ইরশাদ করতে আছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আমার প্যারা নবী সাহিবে লাওলা কিতনে ফরমায়া জিসনে মেরি সুন্নত কো মজবুতি কে সাথ পকড় কে রাখা এমনটা নয় কে সুবহানাল্লাহ বিহামদিহি মনে হলো তো কোনো দিন হাত ধুলাম না হলে হাত ধুলাম না মজবুতি কে সাথ পকড় কে রাখা সুবহানাল্লাহ বিহামদিহি ইনদা ফাসাদি উম্মতি জব উম্মত কে দর মিয়ান ফাসাদ বরপা হো সুবহানাল্লাহ বিহামদিহি কোনটা ভালো কোনটা খারাপ কে ভালো কে খারাপ যখন বুঝতে পারা যাবে না যখন সুবহানাল্লাহ নির্ণয় করতে পারা যাবে না ওই টাইমে নবী আমা পাক সাহিবে লাওলাক বলেন সুবহানাল্লাহ বিহামদিহি মজবুতির সঙ্গে আমার সুন্নতে পাককে যে চেপে ধরে নেবে নবী আমার বলেন ফালাহু তাদের জন্য আজরুন সব রয়েছে মিয়াতি শহীদ 100 শহীদের জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি ও নবী পাক সাহিবে লাওলা সিরফ যারা সুবহানাল্লাহ প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করে নিজেদের জিন্দেগিকে তৈরি করেছেন আল্লাহ পাক তাদেরকে নিরালা করেছেন আমার মুস্তাফিজুর বাবু একজনের নাম করতেছিলেন বড় গদ্দির সরজমিনে যার নাম নাম ইসমি গ্রামী সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি সৈয়দ সাহেব গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ আপনি সুবহানাল্লাহ আপনি ইন্তিকাল করার পরে আপনার আপনি আপনি ইন্তিকাল করবার পূর্ব মুহূর্তে আপনার ছোট ছেলে জিজ্ঞাসা করেছিল বহুদিন আগে আব্বা ফানা কাকে বলে আব্বা বাকা কাকে বলে হযরতে সরকার গোলাম আলী দস্তগীর বলেছিলেন যেদিন আমার জানাজা পড়া হবে ইমাম যিনি থাকবেন যিনি জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে তিনি সঠিক উত্তর তোমাকে দিয়ে দিবেন হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা সুবহানাল্লাহ সেদিন জিজ্ঞাসা আর কোনো কথা করেন নাই আপনি ভাবলেন ফানার মানে কি এটা তো আমি জানি বাকার মানে কি এটা তো আমি জানি কিন্তু আমি এই মানে জানতে চাই নাই কিন্তু কুরবান জান হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ আপনি যখন আপনার যখন জান পরবাস হয়ে গেল আপনার লাশ মুবারককে রাখা হয়েছে জানাজা পড়ার জন্য বড় 77 79 জন আল্লাহর ওয়ালির কমবেশ যারা হায়াতে ছিলেন সকলে দাঁড়িয়ে গিয়েছেন তিনি মনে করতে আছেন হযরতে মখদুম ঝুব রহমাতুল্লাহ আলাইহ মনে করতে আছেন আমি ইমাম হয়তো আমাকে ইজাজত দেওয়া হবে হযরতে সৈয়দ সাহেব শামসুদ্দিন উর্ফে লোহায় জং রহমতুল্লাহ আলাইহ আপনি মনে করতে আছেন হয়তো ইজাজত আমাকে দেওয়া হবে হযরতে ফরিদগঞ্জের শেখ ফরিদ কিরমানি রহমতুল্লাহ আলাইহ আপনি মনে করতে আছেন হয়তো আমাকে ইজাজত দেওয়া হবে কম বেশ আল্লাহর ওয়ালিরা শহীদ হয়ে আছেন একজন আল্লাহর ওয়ালি যার নাম হলো নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ বিহামদিহি লাহপুর থেকে একটু আগিয়ে গিয়ে কুমার সন্ডার সরজমিনে আপনি আরাম করতে আছেন যার মাজারে আজও কান লাগালে তসবির দানার টক টক শব্দ শুনতে পাওয়া যায় আপনি ওই মজলিসে দাঁড়িয়ে রয়েছেন সুবহানাল্লাহ আপনি মনে করতে আছেন হয়তো আমাকে ইজাজত দেওয়া হবে আপনার বড় সাহেবজাদা হযরতে আব্দুল জলিল আলী আল কাদেরী আলাইহির রহমা যিনি জিন্নাতের জন্য কোন তদবির করতেন না নিজের নামটা লিখে দিতেন আর রোগীর সামনে ধরার সঙ্গে সঙ্গে ওর বিমারি ভালো হয়ে যেত এখনো বুজুর্গ দাঁড়িয়ে আছেন তিনি মনে করতে আছেন হয়তো আমাকে বলতে থাকবেন হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা সবারই মুখের দিকে তাকান কিন্তু ইজাজত কাউকে দেন না এমন টাইমে দেখা গেল একজন অশ্বারোহী আসলেন আসার পরে সুবহানাল্লাহ মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন সমস্ত আল্লাহর বলি নিজেদের বেলায়েতকে লাগিয়ে দিয়ে আপনাকে মুসল্লা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু দেখা গেল আপনার বেলায়েতের কাছে সকলের বেলায়েত মনে হতে যেন তুচ্ছ যেন আপনার পাওয়ারের কাছে সকলের পাওয়ার মনে হতে আছে যেন তুচ্ছ হযরতে সরকার সুবহানাল্লাহ বিহামদিহি সমস্ত বুজুর্গরা ওখানে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় আওয়াজ আসলো নিয়ত করুন সকলে নিয়ত করলো নিয়ত করার পরে দাঁড়িয়ে গেল নামাজ কমপ্লিট হয়ে গেল হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা আপনি আসলেন আসার পরে দামানে পাককে ধরে বলতে
আছেন হযরত আপনাকে জিজ্ঞাসা করতাম না কিন্তু আমার আব্বা বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়বেন তাকে জিজ্ঞাসা করে নেবে ফানা কাকে বলে বাকা কাকে বলে আমি ফানার মানেও জানি বাকার মানেও জানি কিন্তু আমি এইটা জানতে চাইনি আমার আব্বা কেন বলেছিলেন জানি না সুবহানাল্লাহ বিহামদিহি আপনি বললেন আর কিছু তো মনে হচ্ছে যেন গলাতে আপনি কখনো শুনেছেন আপনি জিজ্ঞাসা করলেন হুজুর একটা আমার তরফ থেকে আরেকটা জিনিস জানতে চাইছিলাম হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ বড় সরজমিন থেকে আওয়াজ দিয়েছিলেন আশপাশে আমার কোন এমন বড় ওয়ালি রাখি না যিনি আমার হাতে হাত দিয়ে টক্কর লাগাতে পারেন এমন বুজুর্গের যখন ইতিহাস লেখা হবে তখন কে জানাজা পড়িয়েছে সেটার নাম লেখা হবে না দয়া করে আমার তরফ থেকে যদি আপনি আপনার নামটা বলে দিতেন আপনি আপনার নাকাব কে তুলে দিয়েছেন আর হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা দেখেন হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ দাঁড়িয়ে রয়েছেন জিজ্ঞাসা করেন আব্বা এখানেও আপনি ওখানেও আপনি এটার কি ব্যাপার বলে বেটা ফানা মানে বিলীন হয়ে যাওয়া এই উত্তর সেদিনই দিতে পারতাম বাকা মানে বাকি থাকা এর উত্তর সেদিনই দিয়ে দিতে পারতাম কিন্তু আমি তোমাকে বলিনি সেদিন এই কারণে কে তোমার উদ্দীপনা জাগানোর জন্য তোমার স্পৃহাকে বাড়ানোর জন্য তোমার কর্মফলকে সুন্দর করার জন্য বেটা তোমাকে সেদিন বলিনি এই কারণে তোমাকে আজ হাতে নাতে তোমাকে দেখিয়ে দেব বলে বেটা সেই দিন বলিনি এই জন্য যে তোমাকে ফানা কাকে বলে এটা মুখে বলে নয় কর্মে তোমাকে দেখিয়ে দেব বলে বেটা তোমার কর্ম যাতে সুন্দর হয় এই জন্য বলেছিলাম ইমামকে জিজ্ঞাসা করে লিও বেটা শুনে রাখো তোমরাও যেমন সুবহানাল্লাহি বিহামদিহি দুনিয়া তালে তাল নিয়ে সুবহানাল্লাহি বিহামদিহি চলতে আছো তো সেই দিন আমিও মনে মনে করলাম একদিন এমন টাইম হবে যে আমার শরীরটা আমি শরীরের যতই যত্ন করি এই শরীর থাকবে না আমি এই চেহারার যতই যত্ন করি এই যতই শরীর এই চেহারা থাকবে না যেদিন মাটিতে রেখে দেওয়া হবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে আমার শরীর দিয়ে আমার চোখ দিয়ে রক্ত পুঁজ গলে গলে পড়বে কান দিয়ে রক্ত পুঁজ গলে গলে পড়বে আমার পেট ফেটে যাবে শরীরের রক্ত মাংস ছিটে যাবে আমি দেখলাম এই শরীরকে যতই যত্ন করি না কেন এটা ফানা অবশ্যই হয়ে যাবে এই জন্য ফানা বলা শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছিল নারে তাকবীর নারে রিসালত ফয়জানে সরকার গোলাম আলী দস্তগীর ফানা বলা শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছিলাম নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে আল্লাহকে রাজি খুশি করে দিয়েছিলাম আল্লাহ পাক এই ইনাম দিয়েছেন ওখানে যেটা দেখতে আছো ওটা ফানার মাকাম ওটা আমার আমলের ঘর আর এটা আমাকে দেখতে আছো এটা বাকার মাকাম এটা আমার প্রতিফল জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহ বানিয়ে আমার প্যারা আজ কোথায় আপনি আমি হারিয়ে গিয়েছি আপনি আমি নামাজের মধ্যে বলতে আছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ সোজা সরল পথে চালাও কিন্তু আপনি আমি ওখানেই স্থির রয়েছি প্রতিদিন জুমার নামাজে পড়ি আর না হয় সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ পড়তেই আছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ সোজা সরল পথে চালাও কিন্তু কুরবান জান সুবহানাল্লাহি বিহামদিহি এক চুল বরাবর আপনার আমার কোনো উন্নতি নাই তার কারণ হলো আপনি আমি বলতে আছি যে আল্লাহ সোজা সরল পথে চালাও কিন্তু আপনি আমি চলতে আছি না আপনাকে আমাকে চলতে হলে আপনাকে আল্লাহকে বলতে হবে মাওলা এতদিন মিথ্যা বলতেছিলাম মিথ্যা ছেড়ে দিয়েছি তোমাকে তোমার রসুলকে রাজি করার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করতেছিলাম ফিরে চলে এসেছি সুবহানাল্লাহ ফিরে চলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাওলা ওলামায়ে দ্বীনদের তাওহীন করতেছিলাম ফির তাওবা করে নিয়েছি ফিরে চলে এসেছি মাওলা তোমাকে তোমার রসুলকে রাজি করার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো ইনশাআল্লাহ তার নামাজও কবুল হবে তার জিন্দেগিও মকবুল হবে সুবহানাল্লাহ 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 ভাই পড়ে রয়েছি মুসলমান আসুন ফিরে আসুন সুবহানাল্লাহ ফিরে আসুন তওবা করুন আমার হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন তোমাদের গুনাহর দরজাগুলো বন্ধ করে দাও তোমাদের গুনাহর দরজা বন্ধ করে দাও জিজ্ঞাসা করা হলো হুজুর গুনাহর দরজা কোনটা বলে আপনি বললেন একটা হলো জবান একটা হলো চোখ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এই চোখ দ্বারা গুনাহ জানো তোমার কালবে না পৌঁছায় আর এই জবান দ্বারা হারাম না বেরোয় আর হারাম না যায়
শেখ সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব সুবহানাল্লাহ এই দরজা যদি বন্ধ করতে পারো তো এখান থেকে যখন জিকরে ইলাহি করবে তখন নূর টপকে টপকে তোমার কলবে পড়তে থাকবে, যখন জিকর সুবহানাল্লাহ তেলাওয়াতে কোরআন করবে তো চোখে থেকে নূর তোমার কলবে টপ টপ করে পড়তে থাকবে, তোমার কলব মুনাব্বার হয়ে যাবে, তো তোমার নাফসেরও দরজা বুল নাফসে আম্মারা থেকে লাওয়ামাতে পরিণত হয়ে যাবে। আর লাওয়ামাতে যখন পরিণত হয়ে যাবে তখন তোমাকে অনুশোচনা তোমার বৃদ্ধি হয়ে যাবে, তুমি যখন নামাজ পড়বে না তোমার বিবেক তোমাকে কুড়ে খাবে, তুমি যখন মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করবে তোমার বিবেক তখন তোমাকে কুড়ে খাবে, তুমি যখন স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করবে তোমার বিবেক তখন তোমাকে কুড়ে কুড়ে খাবে, তুমি যখন সুবহানাল্লাহ ছোটদের সঙ্গে দুর্ব্যবহার করবে তোমার বিবেক তোমাকে কুড়ে কুড়ে খাবে। তখন জেনে রাখো অন্যায় করলে যদি তোমার ভেতরে তার দুধ পয়দা হয়ে যায়, অন্যায় করলে যদি তোমার বিবেক তোমাকে দংশন করতে থাকে তো আপনি জেনে রাখুন আপনার স্তর নাফসে আম্মারা পরিবর্তন হয়ে নাফসে লাওয়ামাতে চলে এসেছে। ওই টাইমে যদি দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে সুবহানাল্লাহ বিহামদিহি এবং স্থির থাকে, আল্লাহ বলেন কালু রব্বুনাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যারা সারা জাহানে যত আল্লাহর ওয়ালি আছে, যত খান কাহতে আল্লাহর ওয়ালিরা আরাম করতে আছেন, এরা ওই ব্যক্তি যারা বলেছিলেন জবানে কালু রব্বুনাল্লাহ, যার আল্লাহ বলেন, যারা বলে হ্যাঁ আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, যারা সাবিত কদমে যারা ছিলেন, যারা টগবগিয়ে যান নাই ঢলে টলে যান নাই, নবীর দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেছিলেন, সাবিত কদমে যারা মজবুতির সঙ্গে ছিলেন, হ্যাঁ সুবহানাল্লাহ, তারা যখন ইন্তিকাল করবেন আল্লাহ বলেন ওয়া তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ওই সকল বান্দা, ওই সকল মাহবুব, ওই সকল ব্যক্তি সুবহানাল্লাহ, ওই সকল বান্দাদের রূহ মুবারাককে নূরের পশমে জান্নাতি পশমে লেপ্তে নিয়ে সুবহানাল্লাহ দরুদ পড়তে পড়তে ফরিস্তা গমন করতে থাকবে, সুবহানাল্লাহ, রহমাতের ফর রহমাতের ফরিস্তার নুজুল হবে। হে আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি, ফিরে চলে আসুন, ফিরে চলে আসুন দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেলেন। আজ কোনো উপায় নাই, আজ কোনো উপায় নাই, আপনি মনে করেন না কি আপনি পীরের কাছে মুরিদ হয়ে গেলেন, বাস আপনার কর্ম, আপনার কর্ম শেষ হয়ে গেল। এ আমার পেয়ারা পীরের কাছে তো মুরিদ এই জন্যই হতে গিয়েছি কি আল্লাহকে যেন চিনতে পেরে যাই, নবী পাকের দামান যেন পেয়ে যাই, নবী পাকের গোলামি যেন করতে পারি, বাস নবী পাক সাহিবে লওলাকের সাচ্চা পাক্কা বাফাদার যেন হতে পারি। কিন্তু আপনি আমি দেখতে পেতে আছি মুরিদ হওয়ার পরে আগে নামাজ পড়ছিল, মুরিদ হওয়ার পরে যেটুকু পড়ছিল সেটুকু ছেড়ে দিয়েছে, মনে করতে আছে পীর তো আমার আছেই। হে আমার পেয়ারা অবশ্যই আলে রসুলদের সম্মান উচ্চ, কিন্তু তাই বলে আপনার কর্ম ক্ষমতাকে দুর্বল করলে হবে না। সারা জগতে আল্লাহ পাক আলে রসুলকে এই জন্য রাখেন নাই কি আপনি কর্ম থেকে দূরে সরে যাবেন, নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবেন, আল্লাহ 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 পাকের হুকুম থেকে দূরে সরে চলে যাবেন, আর সাইয়্যেদ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে না, এমনটা কখনোই হবে না, এমনটা কখনোই হবে না। যে ব্যক্তি দামানে মুস্তাফার সঙ্গে থাকবে, যে যে ব্যক্তি ওলামায়ে দ্বীনের মত মতামত নিয়ে চলবে, যে ব্যক্তি সুবহানাল্লাহ সুন্নাতে তরিকা অনুযায়ী চলবে, আলে রসুলের বকালে রসুলের নসিহত নিয়ে আল্লাহর পথে যদি অগ্রসর হবে ইনশাআল্লাহ এহেন ব্যক্তি অবশ্যই জান্নাতি অভিমুখে গমন করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই বলে বক্তব্যের সমাপ্তি। আল্লাহ পাক আপনাকে আমাকে নবী পাক সাহিবে লওলাকে সাচ্চা পাক্কা বাফাদার গোলাম বানান, ওই নবীর গোলামিতে আপনাকে আমাকে আল্লাহ পাক স্থির রাখেন, আর ডগমগিয়ে না যাই, এদিক সেদিক হয়ে না যাই, ফিরে চলে আসুন দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরুন। একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবা সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদম জবা সে
نکالو شفیانا محمد میرے ہاتھوں میں جب تک رہا مصطفیٰ کی دامن میرے ہاتھوں میں جب تک رہا مصطفیٰ کی دامن تو چومتی تھی پیر میرے گرد سے زمانہ میرے نبی کا آستانہ ہے بڑا مستانہ چلو ساتھیوں وہیں پر جو ہے نجات کا ٹھکانہ میرے نبی کا آستانہ ہے بڑا سہانا چلو ساتھیوں وہیں پر جو ہے نجات کا ٹھکانہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم اللہ پاک جدی اپنا دیر کے کھموتا دین آتے ہا اور دوز بار درود پاک پڑھ بھی যে ব্যক্তি দশ বার দরুদে পাক পড়বে সে যেন জান্নাতের কিমত আদায় করে দিল আর যে ব্যক্তি সূরা ফাতিহা চার বার পড়বে সে এক হাজার দিনার সাদকা করে দিল সুবহানাল্লাহ যা সওয়াব হবে তার আমল নামায় লিখে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু